হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আমরা জিওমেট্রির কম্পিটিটিভ সার্ভিসের জন্য জিওমেট্রির একটা পার্ট শুরু করেছি। প্রথমেই ট্রায়াঙ্গেল নিয়ে আমরা আলোচনা করছি। ট্রায়াঙ্গেলের কিছুটা আমরা ফার্স্ট পার্টে বলেছিলাম, ও নেক্সট থেকে আবার কন্টিনিউ করছি। ফোর্থ প্রপার্টি, আগের ভিডিও আমরা থার্ড প্রপার্টি পর্যন্ত বলেছিলাম, এবার ফোর্থ প্রপার্টি কী বলছে? বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হবে আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হবে। তার মানে কি? কোনো ট্রায়াঙ্গেলে যে বাহুটা সব থেকে বড়ো হবে তার বিপরীতে যে কোণটা থাকবে সেটাও সব থেকে বড়ো কোণ হবে, আর যে বাহুটা সব থেকে ছোটো হবে তার বিপরীত সাইডে যে কোণটা থাকবে সেটাও ক্ষুদ্রতম হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, ধরো মনে করো অ্যাঙ্গেল এ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল বি, তাহলে এখান থেকে আমরা কী কনক্লুশন পাবো? অ্যাঙ্গেল এর অপোজিটে কোন সাইড আছে? এ, তাহলে এ গ্রেটার দ্যান বি। যদি অ্যাঙ্গেল এর থেকে অ্যাঙ্গেল বি বড় হয় তাহলে অ্যাঙ্গেল এর অপোজিটে যে সাইডটা থাকবে সেই সাইডটাও অ্যাঙ্গেল বি এর অপোজিটের সাইডের থেকে বড় হবে। তাহলে অ্যাঙ্গেল এর অপোজিটে কোন সাইডটা ছিল? স্মল এ। আর অ্যাঙ্গেল বি এর অপোজিটে কোন সাইড ছিল? স্মল বি। তাহলে এ গ্রেটার দ্যান বি হবে, স্মল এ গ্রেটার দ্যান বি হবে। যদি অ্যাঙ্গেল এ লেস দ্যান অ্যাঙ্গেল বি হয় তাহলে এখানে আমরা কী পাবো? অ্যাঙ্গেল এর অপোজিট সাইডটাও অ্যাঙ্গেল বি এর থেকে ছোট হবে। যদি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি হয় লেখাতে আমরা কী পাবো? এ ইকুয়াল টু বি। তার মানে দুটো কোণের মধ্যে যদি যে কোণটা বড় হবে তার অপোজিট সাইডটাও অপর যে কোণটা থাকবে তার অপোজিট সাইডের থেকেও বড় হবে। এখান থেকে সেই কনক্লুশনটা আমরা পেলাম। এইবার এই কনক্লুশনের উপর বেস করে একটা কোশ্চেন এসেছিল সিজিএলে, সেই কোশ্চেনটা এবার দেখা যাক। ইন এ ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 145 ডিগ্রি, অ্যান্ড টু অফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে নিচের মধ্যে যে তিনটে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন সম্পর্কে তোমাকে বলতে হবে কোনটা সঠিক। এখন একটা জিনিস লক্ষ্য করো, এসি গ্রেটার দ্যান এবি না এসি লেস দ্যান এবি না এসি ইকুয়াল টু এবি। তার মানে কি? এসি মানে কি? এই সাইডটার কথা বলছে আমাকে, আর এবি মানে কি? এই সাইডটার কথা বলছে। এখন এই দুটো সাইড সম্বন্ধে আগে বলতে গেলে আমাকে নিশ্চয় তাহলে এই দুটো সাইডের অপোজিটের যে অ্যাঙ্গেল আছে সেই দুটো অ্যাঙ্গেল সম্বন্ধে যদি না জানি তাহলে আমি এই সাইড সম্বন্ধে বলতে পারবো না। তাহলে এসির অপোজিটে কোন অ্যাঙ্গেল আছে? বি। আর এবির অপোজিটে কোন অ্যাঙ্গেল আছে? সি। তার মানে আগে প্রথমে আমাকে অ্যাঙ্গেল বি আর সি এর মান কত বা কোনটা বড় ছোট সেটা আগে বের করে নিতে হবে। তার জন্য আমাকে ওপরে দুটো কানেকশন বলে দিয়েছে, তাহলে এই দুটো কানেকশন ইউজ করে আমাকে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর মান বের করতে হবে। এখন প্রথমে একটা জিনিস লক্ষ্য করো, আমাকে কী বলে দিয়েছে? টু অফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিকে আমি শুধু শুধু ক্যাপিটাল বি দ্বারা আমি ডিনোট করছি, বা টু অফ বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি জায়গায় আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রির পরিবর্তে এখন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমি লিখে দিতে পারি। তাহলে উভয় দিক থেকে কী হলো? সি সি উঠে যাচ্ছে, তাহলে এখানে আমরা কী পাচ্ছি? টু বি ইকুয়াল টু এ প্লাস বি, বা টু বি মাইনাস বি ইজ ইকুয়াল টু এ। এ প্লাস বি প্লাস সি ছিল আর সিটা ওই পাশে চলে গেলো, তাহলে সি সি কেটে যেত প্রথমেই, সেজন্য আমি ডাইরেক্ট প্রথমেই তুলে দিয়েছিলাম। তবে আমি দেখিয়ে দিলাম কীভাবে উঠে গেলো, তাহলে প্লাস মাইনাস কেটে গেলো, তাহলে পড়ে থাকতো কি? শুধু এ প্লাস বি। এখন বিটা এই পাশে চলে আসলে এই পাশে শুধু কী পড়ে থাকবে? এ। তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি? বি ইকুয়াল টু এ। তার মানে আমরা এখান থেকে কী পাচ্ছি? ত্রিভুজের এ কোণ আর বি কোণ সমান, কিন্তু আমার দরকার কোণটা? বি আর সি। বি কোণ পেলাম আর এ কোণ পেলাম, কিন্তু সি কোণ সম্বন্ধে এখনও কিছু জানতে পারিনি। তাহলে এখান থেকে আমাকে আরও কিছু জানতে হবে। কী জানতে হবে? বলে দিয়েছে যেহেতু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 145 ডিগ্রি, তাই তো? তাহলে অ্যাঙ্গেল এ প্লাস, যেহেতু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু বি, তাহলে বি এর পরিবর্তে আবার অ্যাঙ্গেল এও লিখতে পারি 145 ডিগ্রি, বা টু এ ইজ ইকুয়াল টু 145 ডিগ্রি, বা এ ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? 145/2, তার মানে কত হবে? 72.5 ডিগ্রি। যেহেতু এ ইকুয়াল টু বি, অতএব বি ইজ ইকুয়াল টু কত হবে? 72.5 ডিগ্রি হবে। এখন আমাকে সি এর মান বের করতে হবে। সি এর মান তাহলে কী করে পাবো? সি এর মানটা তাহলে কী করে পাবো? অতএব সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি,
তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ বের করতে হলে কী করতে হবে, 180 ডিগ্রি থেকে অপর দুটি কোণের সমষ্টি বাদ দিতে হবে। তাহলে এখানে কী পাবো, 180 ডিগ্রি বিয়োগ এ প্লাস বি, তাহলে 72.5 প্লাস 72.5 সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 145 ডিগ্রি। সি ইজ ইকুয়াল টু, এগুলো কত, সি এর ভ্যালু যাচ্ছে, বা সি ইজ ইকুয়াল টু এখান থেকে কত পাবো, 35 ডিগ্রি। 180 থেকে 145 বাদ দিলে কী পড়ে থাকে, 35, 35-এর 50 আর 30 180, তাহলে কী পাচ্ছি এখান থেকে, তাহলে এবার এই জায়গায় চলে আসো, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 72.5 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 35 ডিগ্রি। তাহলে এটা সমান কত, 72.5 আর এটা 35 ডিগ্রি। তাহলে এর থেকে কী বোঝা যাচ্ছে, অ্যাঙ্গেল বি কি, অ্যাঙ্গেল বি গ্রেটার দেন অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল বি যদি 72.5 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল সি 35 ডিগ্রি হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল বি তাহলে অ্যাঙ্গেল সি এর থেকে বড়। তাহলে অ্যাঙ্গেল বি এর অপোজিটে কোন সাইডটা রয়েছে, এসি, এসি বি এর অপোজিটে কোন সাইড আছে, এসি গ্রেটার দেন কার থেকে বড় হবে, সি এর অপোজিটে যে সাইডটা ছিল এবি। তাহলে আমার এখান থেকে কী কনক্লুশন পাবো, এসি গ্রেটার দেন এবি, তাহলে কোন কনক্লুশনটা ঠিক হবে, 1 নম্বর, এসি গ্রেটার দেন এবি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এবার ফিফথ প্রপার্টিতে আসা যাক। ফিফথ প্রপার্টি কী বলছে, বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, ইংরাজিতে কী বলছে, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এক্সটেরিয়ার মানে কি, বহিঃস্থ বা বাইরের, তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের বহিঃস্থ কোণ ইজ ইকুয়াল টু সমান সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, দুটো বিপরীত অন্তঃস্থ কোণ, ইন্টেরিয়ার মানে কি অন্তঃস্থ কোণ, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস মানে কি অন্তঃস্থ কোণ। এবার এটা ছবির মাধ্যমে বোঝো, এবিসি একটা ট্রায়াঙ্গেল, তাহলে বহিঃস্থ কোণ তৈরি করতে হবে কী হবে, এগুলো সব তো ভিতরে আছে, তার মানে কি অন্তঃস্থ কোণ, তাহলে বহিঃস্থ কোণ করতে গেলে যে কোনো একটা বাবুকে আমাকে বাড়াতে হবে, না তো বাইরে কী করে কোণ তৈরি হবে, মনে করছি আমি বিসি বাবুকে বাড়ালাম জি পর্যন্ত, তাহলে এই একটা বহিঃস্থ কোণ তৈরি হলো, এই যে বহিঃস্থ কোণ তৈরি হলো এর নাম বহিঃস্থ কোণ। বিপরীত অন্তঃস্থ কোণ দেওয়ার সমষ্টির সমান, অন্তঃস্থ কোণ তিনটে হয়, একটা দুটো তিনটে, তাহলে এর বিপরীতে কোনটা আছে, এইটা আর এইটা, এটাই বলতে যাচ্ছে বহিঃস্থ কোণ, এই যে কোণটা তৈরি হবে সেটা এই দুটো কোণের সমষ্টির সমান হবে, এটাই এবার তোমাকে প্রুফ করে দেখাচ্ছি। আমি এটা জ্যামিতিভাবে, জ্যামিতির যেভাবে প্রমাণ করে সেভাবে প্রমাণ করছি না, যেহেতু এটা কম্পিটিটিভ সার্ভিসের জন্য, জাস্ট বোঝার জন্য, যেভাবে বুঝলে প্রমাণ প্রমাণ করলে বোঝা যায় সেভাবে আমি প্রমাণ করছি, জিওমেট্রিক্যালি আমি এটাকে প্রুফ করছি না। এখন একটা জিনিস মনে করো, এই কোণটার নাম এক্স, ঠিক আছে, এই কোণটার নাম ওয়াই, তাহলে এই কোণটার মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই, কারণ তিনটে কোণ মিলে তো 180 ডিগ্রি হয়। এখন এই কোণটার মান এক্স, এই কোণটার মান ওয়াই, তাহলে এইটুকু কোণের মান কত হবে, 180 ডিগ্রি থেকে এক্স প্লাস ওয়াই বাদ দিতে হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ, এই তিনটে সমষ্টি মিলে 180 ডিগ্রি হবে এবিসি ট্রায়াঙ্গেলে। এখন এটার ভ্যালু এক্স, এটার ভ্যালু ওয়াই, তাহলে এইটুকুর ভ্যালু কত হবে, 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই টোটাল জিনিসটা নীলকালিতে দেখাচ্ছি, এই টোটাল ভ্যালুটা কত, এই টোটাল ভ্যালুটা 180 ডিগ্রি না, সরলকোণ এই বিন্দুতে তৈরি হয়েছে 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকুর ভ্যালু কত বলেছে, 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে এইটুকুর ভ্যালু কত হবে, 180 ডিগ্রি মাইনাস, 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই হবে কি হবে না, আমি আবার বলছি, এই টোটাল, এই টোটাল জিনিসটা, এই এই যে নীলকালিতে দেওয়া টোটাল জিনিসটার ভ্যালু 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকুনের ভ্যালু 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে এইটুকুনের ভ্যালু কত হবে, 180 ডিগ্রি মাইনাস এই জিনিসটা। আচ্ছা এটা যদি বুঝ, বা এখান থেকে কী প্রমাণ করা যায়, তাহলে 180 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই, তাহলে এইটুকুনের ভ্যালু কত পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াই, যেটা এইটার এটা কোনো সমষ্টির সমান। আচ্ছা এটা যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার তোমাকে অন্যরকমভাবে বোঝাচ্ছি।
এটাও এর মতো কিন্তু একটু আলাদাভাবে বোঝাচ্ছি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমি এই কোণটার ভ্যালু মনে করছি এক্স, এটার মনে করছি ওয়াই, এটা জেড। এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই, লেখেন তো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোনো সমস্যা তো 180 ডিগ্রি, বা এখান থেকে লিখতে পারি জেড ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই, লিখতে পারি। তাহলে এটুকু কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস জেড হবে কি হবে না? এইটুকুনি জেড, আর টোটালটা মিলে তো, এই টোটালটা মিলে তো 180 ডিগ্রি হয়। তাহলে এইটুকু নিশ্চয়ই, তাহলে 180 ডিগ্রি মাইনাস জেড যোগ করো, 180 ডিগ্রি মাইনাস জেড প্লাস জেড, তাহলে জেড জেড খেয়ে দিলে সে 180 ডিগ্রি হবে। তাহলে এইটুকু যদি জেড হয় তাহলে এইটুকুনি কত হবে? 180 ডিগ্রি মাইনাস জেড। এখন 180 ডিগ্রি মাইনাস জেড সমান কী লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস জেডের ভ্যালু এখান থেকে কী পেয়েছি? 180 ডিগ্রি মাইনাস অফ এক্স প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস এক্স প্লাস ওয়াই শোন শোন এক্স প্লাস ওয়াই। তাহলে 180 ডিগ্রি মাইনাস জেড ইজিক্যাল টু কী লিখতে পারি? এক্স প্লাস ওয়াই। এখন এটার ভ্যালু ছিল এক্স, এটার ভ্যালু ওয়াই, তাহলে এই দুটো যোগ করলে তবে এক্স প্লাস ওয়াই হয়। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয়ে আবার নতুন কিছু প্রপার্টিস নিয়ে আবার আলোচনা হবে। থ্যাংক ইউ।